হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতন, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফটোশপের কিছু ক্লাউড ব্রাশ, অর্থাৎ মেঘের কয়েকটা ব্রাশ শেয়ার করবো। এটা দিয়ে তোমরা কেমন কাজটা করতে পারবে সেটাও একটু দেখিয়ে দিব, কারণ এই ক্লাউড ব্রাশটা তোমাদের স্পেশালি কাজে লাগবে। তোমরা যদি কোনো প্রকৃতির যদি কোনো ছবি থাকে বা যদি স্কাইয়ের যদি ছবি থাকে সেটার মধ্যে তোমরা কিন্তু মেঘের একটা ইমেজ বসানোর জন্য কিন্তু এই ব্রাশগুলো কিন্তু কাজে নিতে পারবে। তো ব্রাশ কটা আছে সেটা তো ভিডিওর মধ্যে আমি বলে দিব, আর ভিডিওর অবশ্যই ভিডিওটা স্কিপ না করেই দেখবে, কারণ ভিডিওর মধ্যে উপরের সাইডে স্টেপ বাই স্টেপ পাসওয়ার্ড থাকবে, অর্থাৎ কয়েকটা ধাপে পাসওয়ার্ডটা দিয়ে রাখবো। পাসওয়ার্ডটা কালেক্ট করার পরেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ব্রাশখানা। তো চলো, কয়টা ব্রাশ থাকবে এবং ব্রাশগুলো কেমন দেখতে চলো একটু দেখিয়ে দিই। তো এখানে প্রায় তোমাদের 50 খানা ব্রাশ ইফেক্ট আছে, ক্লাউড ব্রাশ অর্থাৎ মেঘের ব্রাশ দিয়ে এটা কিন্তু প্রায় 50 খানা আছে। তো এগুলো এরকম দেখতে হবে এবং ইউজ করলে তোমাদের কিন্তু এরকম মানাবে, এরকম কিন্তু দেখতে লাগবে। তো চলো একটা দেখিয়ে দিই এবং তোমরা ফাইলটা কেমন তোমরা ফটোশপের মধ্যে ইনপুট করবে সেটাও একটু দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল তোমরা যখনই ডাউনলোড করবে, ডাউনলোড করার পর অবশ্যই ভিডিওর মধ্যে এই সাইডে পাসওয়ার্ডটা কিন্তু শো করছে, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে কিন্তু কালেক্ট করবে, তারপরেই কিন্তু তোমরা এটা এক্সট্রাক্ট করতে পারবে। এক্সট্রাক্ট করার পর দেখতে পাচ্ছ এটা একটা পিএনজি থাকবে এবং এটা একটা ব্রাশ থাকবে। এই ব্রাশটা তোমরা যদি তোমরা ডবল ক্লিক করো তাতে কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে, বা যদি তোমরা সেখান থেকে না করে যদি ফটোশপের মধ্যে এসে করতে চাও তাহলে জাস্ট এখানে ব্রাশ সিলেক্ট করবে। এখানে ব্রাশ সিলেক্ট করলাম, তারপরে দেখতে পাচ্ছ এখানে ব্রাশের কয়েকটা শো করায় ব্রাশ কয়েকটা, এবং তার সাইডে দেখতে পাচ্ছ এটা তোমাদের হয়তো এতটা হয়তো বড় থাকে না, এটা হয়তো এরকম থাকে। তো এরকম থাকুক বা এরকম থাকুক ম্যাটার না, যেরকম থাকুক না কেন তোমাদের এরকম অপশন দিয়ে আসবে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, গিয়ার অপশন আছে সেটিংস এর একটা চিহ্ন, তো এখানে ক্লিক করলে নিউ ব্রাশ প্রিসেট, বা এখানে তোমরা দেখতে পাবে যে লোড ব্রাশেস। এখানে লোড ব্রাশেস ক্লিক করলে তোমরা কিন্তু সেম যে ব্রাশ তোমরা ডাউনলোড করেছো সেই ব্রাশটা এখানে হয় পেস্ট করবে, না হলে কিন্তু সেই লোকেশনে গিয়ে এটা কিন্তু জাস্ট একবার লোড করে নিবে, দিলেই কিন্তু তোমাদের এটা কিন্তু লোড হয়ে যাবে। তো এটা লোডিং হওয়ার পরেই কিন্তু তোমাদের কিন্তু সবার নিচে কিন্তু এটা কিন্তু শো করবে, ঠিক আছে, এখানেই কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছ আমার একটা আমি ব্রাশ দুটো ক্রিয়েট করছিলাম, সেক্ষেত্রে আমার এই ব্রাশগুলো কিন্তু এই উপরে দুটো যে ক্রিয়েট করা ব্রাশ এখানে আছে, এই ব্রাশটা আশা করি তোমরা এর ভিডিওটা দেখেছো যেটা উইন্ডো ইফেক্টের জন্য এই ব্রাশটা ক্রিয়েট করা হয়েছিল। এই ব্রাশটা যদি তোমরা ক্লিক করার পর তোমরা যদি কোনো জায়গায় যদি বসো তাহলে কিন্তু এটা যে জানলা দিয়ে যে সানলাইট আসছে এটার কিন্তু সেই ইফেক্টটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো এটা একটা ভিডিওতে তোমাদের কিন্তু শেয়ারও করেছি, তো এটা নিয়ে আরো কিছু বলা নেই। তো জাস্ট আজকে যে ক্লাউড ইফেক্টটা এটা তোমরা এরকম করে বসাতে পারবে। এইগুলো আমি অ্যাড করার জন্য একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেবো, যেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লাউড থাকবে না। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এটার মধ্যে আমি ক্লাউড বসাবো। তো ক্লাউড আগে সিলেক্ট করবো, ব্রাশে যাবো এবং ব্রাশে গিয়ে একটা ক্লাউড সিলেক্ট করে নেবো। আমি এটা নিচ্ছি, এটা নেওয়ার পর এটার যে সাইজটা আছে এটার সাইজটা তোমরা এখান থেকেও কমাতে পারবে, ঠিক আছে, এখান থেকে তোমরা কমিয়ে দিতে পারবে, এটা 150 থেকে 200 কাছাকাছি রাখবে, এবং যদি চাও এটা ছোট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু বাড়িয়ে নিবে, ঠিক আছে, বাড়ানোর পরে জাস্ট একবার ক্লিক করবে। অপোসিটিটা যদি একটু কমিয়ে দাও, কারণ যদি ডার্ক যদি তোমাদের স্কাইটা থাকে তাহলে কিন্তু অপোসিটিটা কমিয়ে দিয়ে এটা যদি ক্লিক করো তাহলে এটা হালকা থাকবে, ঠিক আছে। তো আমার এটা যেহেতু হালকার প্রয়োজন নেই, পুরো ফুলটা দেখানোর জন্য তোমাদের 100% অপোসিটি রাখছি। এবং নতুন একটা ক্লাউড আবার অ্যাড করছি, জাস্ট এই ক্লাউডটা নিচ্ছি এবং এখানে এর সাইজটা আমি ছোট করে দিচ্ছি, এবং এখানে জাস্ট দেখেই বুঝতে পারছো যে ক্লাউড ইফেক্ট বা ক্লাউডে যে ব্রাশটা তোমরা নিয়ে কেমন ধরনের কাজটা করতে পারবে বা তোমাদের কেমন কাজে লাগতে পারে এটা আশা করি তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। তো এ নিয়ে আর কিছু বলার নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে বা যদি তোমাদের ফাইলটা কোনো কাজে লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট তো অবশ্যই করে জানাবে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখনো যদি না হয়ে থাকো তাহলে অবশ্যই জয়েন করে যাবে, কারণ আমি আগাম কি ভিডিও ছাড়ছি বা ছাড়বো সেটা নিয়ে অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি আগে থেকে জানিয়ে দিই। প্লাস কিছু কিছু লিঙ্ক থাকে, যে লিঙ্কগুলো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি, সেগুলো কিন্তু অবশ্যই পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে। আর যদি তোমাদের এডিটিং রিলেটেড যদি কিছু সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে সেটা ফেসবুক পেজের মধ্যে আমার জয়েন করে কিন্তু ডাউনলোড করতে পারবে। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।